মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসে গেছে আপনার গুগনি, স্পেশাল গুগনি। বাহ, চায়ের মিষ্টি ঠিক ছিল তো? একদম চমৎকার। শ্যামলী দি, দুটো পড়া দিন তো। হ্যাঁ দি। কেমন? ফার্স্ট ক্লাস। বলেছিলাম না, দারুণ গুণী মেয়ে, অসাধারণ রান্নার হাত, আর একা হাতেই পুরোটা সামলায়। মানে একেবারে প্রপার মাল্টিটাস্কিং যাকে বলে, তাই তো? আসি তাহলে। এই দুপুরবেলা কিন্তু অবশ্যই আসবেন। আসবো মানে 100% আসবো। তুই বইলি মাছের ঝালটা মিস করতে চাই না। ভদ্রলোক কিন্তু খুব একটা ভুল কিছু বলেননি। তোমার হাতে রান্না মানে অসাধারণ, বিশেষ করে এই বরলি মাছের ঝালটা। এটা তো আসলে লঙ্কার ঝাল নয়, চুই ঝাল ছিল। আচ্ছা, কিন্তু তোমার হাতের রান্না অসাধারণ। তোমার এবং তোমার হোটেলের একটা ছবি তুলি, আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে। একটু হাসো, একটু হাসো, হাসো। সব ঠিক আছে। থ্যাংক ইউ। আরে আমি আমি আজ রাতেই কলকাতা ফিরছি, ফিরে সোজা তোর কাছে চলে যাবো সোনা, গিয়ে আড্ডা হবে, মজা হবে। আরে হ্যাঁ 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 হ্যাঁ, তুই সাথে সাবধানে ফিরবি কিন্তু। ওই আমার ভাগ্নে অনিকেত বাড়ি থাকে তো, বাড়ি ফিরছে, তাই ফোন করল। ওই যাদের বলছিলাম না ব্যবসা ক্যাটারিংয়ের, ওরাই পছন্দ হয়েছে। বেশ, তাহলে আজকের মতো চললুম। এক মিনিট, এটা রাখো। এমা, আপনি তো খাবারের টাকা আগেই মিটিয়ে দিয়েছেন। তোমার খাবার খেয়ে খুশি হয়ে এটা তোমায় দিলাম, ধর। দিন দিন আমাকে দিন। আমার আমরা এই হোটেলের মালিক। তোমরা? হ্যাঁ, শ্যামলীর হোটেল আর হোটেলের মালিক আপনারা? কেন, আপনার কোনো অসুবিধা আছে? না না, আমার আবার কিসের অসুবিধা ভাইটু। আসি। ভালো দেখতে ভদ্রলোক দেখেছে, ব্যাস সেটে দাঁড়িয়ে পড়েছি। কি বিহায় রে তুই ভাই, মানে নিজের বয়সের খেলটা অন্তত রাখ। এসব কি আজে বাজে কথা বলছিস তোরা? তোদের দিদি হই আমি। যা যা কাজ কর তো কাজ কর, অকম্মার ঠিকই আছে। বাবা, এতক্ষণে গেল, আমি তো ভেবেছিলাম আজ পারবোই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।